লাইভ সম্প্রচার হচ্ছে জঙ্গলমহল দর্পণ ফেসবুক লাইভ পেজে। এখন টাই ব্রেকার পদ্ধতি শুরু হচ্ছে, আপনারা নজর রাখুন। প্রথম শর্তে নিচ্ছেন পাগলু মুর্মু, এখানে গোল পেয়েছেন ভাই ভাই কাটিল এসছি প্রথম শট থেকে গোল। এদিকে সৌরভ মাহাতো কিপার, সেনা পরিচিত মুখ, পরাজিত হয়েছিলেন সেই সিজনে, কিন্তু দুঃখের করেছিলেন এই সৌরভ মাহাতো। আজকে খেলছেন ভাই ভাই কাটিল এসছি পুরুলিয়ার পক্ষে। হাতি বাড়ি হান্টারের প্রথম শট দিতে যাচ্ছেন রঙ্গলাল, রঙ্গলাল মুর্মু। এখানে কিন্তু চেষ্টা করেছিল সৌরভ, কিন্তু রঙ্গলালের রং দেখিয়ে দিলেন, রঙ্গলাল গোল পেয়েছেন। একটি করে শট নিয়েছেন দুই দলেই, দুই পক্ষই কিন্তু গোল পেয়েছেন। আসছেন ডাক্তার হাসপাতাল দ্বিতীয় শটটি নেওয়ার জন্য, নিজেদের পক্ষে দ্বিতীয় শট ডাক্তার হাসপাতাল ভাই ভাই এফসি গার্ডেনের পক্ষে। এদিকে কিপার অঙ্কুর দাস, অঙ্কুর দাস হাতিবাড়ি হান্টার স্পোর্টিংয়ের কিপার। এবং গোল পেয়েছেন ডাক্তার হাসপাতাল। কেন নাই পারবো দ্বিতীয় শটে গোল পেয়েছেন ভাই ভাই এফসি কাটিন পুরুলিয়া। আসছেন স্নেহাশিস দত্ত দ্বিতীয় শটটি নেওয়ার জন্য, নিজেদের পক্ষে দ্বিতীয় শট হাতিবাড়ি হান্টারের হয়ে। সোমরা মুন্ডা দু নম্বর শটটি নিচ্ছেন, সোমরা মুন্ডা। এখানেই লক্ষ্য ছিল, কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না সৌরভ মাহাতো। সোমরা মুন্ডা গোল পেয়েছেন। দুই দল দুটি করে শট নিয়েছেন এবং প্রত্যেকটি শটে কিন্তু গোল হয়েছে, অর্থাৎ দুই দুই দলে এখন পর্যন্ত সমানে সমানে লড়াই। এই দুই দল যেন কেউ কারো কাছে হার মানতে চাইছেন না, খেলায় যেমন সমানে সমানে টক্কর, টাই ব্রেকারেও সে ঠিক সেরকমই চলছে। আসছেন দেবনাথ মুর্মু ভাই ভাই এফসি কাটিন পুরুলিয়ার পক্ষে তিন নম্বর শটটি নেওয়ার জন্য। এবং গোল, প্রথমে পাগলু গোল পেয়েছেন, এখানে পাগলুর দাদা দেবা, দেবাও গোল পেয়েছেন, দেবনাথ মুর্মু। সবাই কিন্তু গোল করে যাচ্ছেন,
এখন পর্যন্ত কোনো টাইব্রেকার শট আটকে দিতে পারেনি কোনো গোলরক্ষক। খেলোয়াড়গণ একেবারে সমানে সমানে লড়াই করছেন এখন পর্যন্ত। আকাশ মণ্ডল তিন নম্বর শট নেওয়ার জন্য আসছেন। আকাশ মণ্ডল, আকাশ মণ্ডল নিজেদের হয়ে হাতিবাড়ি হান্টারের তিন নম্বর শট, তৃতীয় শটটি নেওয়ার জন্য এই মুহূর্তে প্রস্তুত হচ্ছেন। ওইদিকে প্রস্তুত গোলরক্ষক, এবং গোল পেয়েছেন আকাশ মণ্ডল। তিনটি শট, তিনটি গোল, ফলাফল তিন। এদিকে তরুণ মাহাতোকে দেখতে পাচ্ছি। তরুণ মাহাতো মাঠের মধ্যে প্রবেশ করবেন, হাতিবাড়ি হান্টা স্পোর্টিং এর সেকেন্ড কিপার। তরুণ মাহাতো সেকেন্ড কিপার হাতিবাড়ি হান্টা স্পোর্টিং এর। এদিকে আকাশ কিছু একটা আলোচনা করে দিচ্ছেন আকাশ মণ্ডল। দীনেশ হাসদা, চার নম্বর শট, ভাই ভাই কাটি এনেছি পুরুলিয়া ফুটবল টিমের পক্ষে। এবং গোল পেয়েছেন দীনেশ হাসদা। এবার কিপারের দায়িত্বে দেখতে পাচ্ছি চলে গেছেন পাগলু। লক্ষ্মণ সরকার চার নম্বর সরকার জন আছেন। লক্ষ্মণ সরকার দোকানটা খুলবি, এবং গোল পেয়েছেন লক্ষ্মণ সরকার। চারটি শট, চারটি গোল, অর্থাৎ প্রথম হিসাবে যদি পাঁচটি শটে ফলাফল হয় একটি শটের দাম 20,000, যদি ফলাফল হয় তো আপাতত চার ফলাফল চার। এদিকে আসছেন তরুণ মাহাতো কিপার, তরুণ মাহাতো, মাহাতো ভার্সেস মাহাতো কিপার। শট নেবেন সৌরভ মাহাতো, সেভ করবেন তরুণ মাহাতো। এক লাখ
तरुण महतो पताका तुलेछेन অ্যাসিস্ট্যান্ট রেফারি অর্থাৎ রিসোটের জন্য অর্থাৎ কিপার হয়তো আগেই লাইন ছেড়ে দিয়েছিলেন তার জন্য কিন্তু অ্যাসিস্ট্যান্ট রেফারি বিশ্বনাথ চ্যাটার্জি ওরফে রকি পতাকা তুলেছেন রিসোট হবে এখানে কিন্তু গোল পেয়েছেন সৌরভ মাহাতো এই মুহূর্তে গোল পেয়েছেন পদ্ধতিটা শেষ শটটি নেওয়ার জন্য আসছেন হাতিবাড়ি হান্টারের পক্ষে আমাদের কেউ মাঠে যাবেন না এখানে কিন্তু 1,00,000 টাকা সেভ করে দিলেন পাপা পাগলু মুরমু